ফেসবুকে দেখলাম এক যুবক হাফেজ সাব ছিল, হাফেজ সাব কোরআন তেলাওয়াত সুন্দর বান্দা, আবার স্টেজে বইয়ে বয়ান করত, কুনবে এক মাইয়ার প্রেমে বইরা বয়ান বাদ দিয়ে দিল, হুজুরগিরি বাদ দিয়ে দিল, মাথার চুলগুলি কালার কইরা এখন টিকটক করে, টিকটক করে। কিরে যুবক তুমি টিকটক কেন করো? বলে আমি এক মাইয়ার প্রেমে পাগল হয়েছি, মাইয়াটা আমাকে ছাকা দিয়েছে। নবী বলেন আর দুনিয়া জি ফাতু অতলি গুহা কিলা, যারা দুনিয়ার পিছনে পাগল তারা হলো কুকুরের দল। আর নিসা হসমিন মিনা সাবিল, মানুষকে তিন জিনিস ধ্বংস করে দেয়, যারা দুনিয়ার পিছনে পাগল তারা ধ্বংস, যারা নারীর পিছনে পাগল তারা ধ্বংস, যারা ক্ষমতার পিছনে পাগল তারা হলো ধ্বংস। কথা বল না কেন? যারা দেখবেন ক্ষমতার প্রেমে পাগল তারা কয় ক্ষমতার মালিক জনগণ, কয় না ক্ষমতার মালিককে। অত ইস্যু মাংতাসা অত দিল্লু মাংতাসা উবি আদিকাল খৈর ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আরো আস্তে করে বলেন, ক্ষমতার মালিককে ইজ্জত কে দেয়? আর যারা বেশি মাস্তানি করে আল্লাহ তাকে জুতা দিয়ে ফিদাইয়া দুনিয়া থেকে বিদায় করে। নমরুদ বেশি মাস্তানি করেছিল, আল্লাহ ল্যাংড়া মশা নাকের ভিতরে ঢুকাইয়া এরপরে জুতা দিয়ে বিদায় করেছে, ঠিক না বেঠি? ফেরাউন না বেশি মাস্তানি করেছিল রে মুসলমান, আল্লাহ নীলদের পানি তাকে চুবাইয়া ডুবাইয়া খোদাই খায় শেষ করেছে। ওরে যুবক দুনিয়ার নেশা বাদ দাও, দুনিয়ার মোহাব্বত বাদ দিয়া দাও, হাসরের ময়দানে তোমাকে আমাকে সবাইকে হিসাব দিতে হবে। ওয়াকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা, 17 নম্বর পারা সুরা মারিয়মের 95 নম্বর আয়াত। আল্লাহ বলে সব মানুষের আমি আল্লাহ হাসরের ময়দানে হিসাব নেব একা একা। ওই দিন পালাবি কই? আজকে যুবক টিকটকে পাগল, টিকটকে পাগল হইয়া নারীর প্রেমে পাগল হইয়া চুল কালার করে, কোরআন বাদ দিয়েছে, হাদিস বাদ দিয়েছে। ও যুবক এই যে চুলগুলো ইঁদুর আর বান্দরের মতো কাটো, এমন যুবক নাই এমন চুল গাড়ে, কিরে তোর চুল এমন কেন? কয় আমার চুল নেইমারের মতো। তোর চুল এমন কেন? কয় আমার চুল মেসির মতো। মেসি নেইমার কি জান্নাতি বলো? এ মুসলমান ইমানদার হাতে ধরি ভলি, এই যে তোমাদের কথা বাদ দিলাম, এই যে হাফেজ ছেলেটা আব্দুল্লাহ না কি জানো তার নাম, বয়ান করতো বয়ান, কি সুন্দর কোরআন তেলাওয়াত, কয়েকবার তারাবিও হরাইছে, হঠাৎ করে একটা মাইয়ার প্রেমে পড়ে গেল, মাইয়াটাকে না পাইয়া আল্লাহর বান্দা চুলগুলো কালার করেছে, কথায় কথায় চুলের মধ্যে হাত দিয়ে একটু মশাল লয়, নামাজ বাদ রোজা বাদ তারাবি বাদ কোরআন বাদ সব বাদ, ফায়দা হলো কি? নিজেকে ধ্বংস বানিয়ে ফেলল। আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি যদি ওই বান্দা করত, দুনিয়ার প্রেমে পাগল হতো না, ওই বান্দা একমাত্র পাগল হতো কার? এ দুনিয়া সারিয়া কোথায় যাবি ভাগিয়া, এ দুনিয়া সারিয়া কোথায় যাবি ভাগিয়া, মরণ তোমায় লইবে গিরি যতই করো বাহানা, মরণ তোমায় লইবে গিরি যতই করো বাহানা, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যে কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না, অবশেষের ঠিকানা শুধু মাটির বিছানা। দিলে ভরা অহংকার চিনো না আজ খোদার ঘর, এমন মানুষ নাই কয় নামাজ না পড়লে কি হইব, ইমান ঠিক আছে, কয় নামাজ পড়ব মৃত্যুর আগে, আরে বেটা কবে পড়বি আর মরবি, গ্যারান্টি আছে? দিলে ভরা অহংকার চেনে না আজ খোদার ঘর, নামাজের লাগিয়া কি তোর মতোই মায়া লাগে না,
নামাজের লাগিয়া কি তোর মোটোই মায়া লাগে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যে কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না, অবশেষের ঠিকানা শুধুই মাটির বিছানা। ঠিক নেই আপনাদের দেশের এমপি সাহেব মারা গেলে তাকে কি বিশাল বড় বিল্ডিংয়ের মধ্যে দাফন করা হয়? হ্যাঁ, তার জন্য 3.5 হাত কবর, আমি মোল্লার জন্য 3.5 হাত কবর। কিসের টিকটক, কিসের ফেসবুক, কিছু কিসের ইন্টারনেট, এগুলো সব হলো শয়তানের দুনিয়াবি আয়না, এগুলো সব আপনার আমার ইমান আমল যৌবনকে শেষ করে দেয়। আগে যুবকেরা ঘুমাইতো 10টায়, এখন 3টা বেজেও ঘুমায় না। কথা কয় না কেন? এক মাস পরে পরীক্ষা, আব্বায় কয় রে বিবি আমার ছেলেকে দৈনন্দিন 1 কেজি করে দুধ খাওয়াইবি, 1 মাস পরে পরীক্ষা, ল্যাপের তলে রাতের বেলা সন্তানের হাত লড়ে পা লড়ে, মা কয় দেখো তোমার সন্তান পড়তেছে, আব্বায় কয় কথা কম ক আমার বাবারে পড়তে দাও, আসলে পড়ে না ল্যাপটা তো দেখতেছি। কথা কন না কেন? কি খারাপ বলতেছি নাকি? আল্লাহ বলে উবুদু, এগুলো চাটা দিলে গরম সময় বক্তার চা খাওয়া লাগে না, বক্তাদের কণ্ঠ বসে যায় শীতের সময়, জানুয়ারি মাস বেশি, আর বয়ানে চা খাওয়াটা আমি পছন্দ করি না, কারণ আমি VIP বসা, আপনারা বসা সেই মাটির মধ্যে। আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝদান করেন। এই জোরে কয় না কেন আমিন, আরো জোরে কয় না আমিন। আজকে বয়ানের বিষয় হলো ইবাদত। কি বিষয়? আরো জোরে কয় না, আল্লাহ দুনিয়াতে আমাদের কেন পাঠাইছেন গাঞ্জার বিড়ি টানার জন্য? মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদু, আল্লাহ কয় আয় জিনের দল, আয় মানুষের দল, দুনিয়াতে যাই একমাত্র আমি আল্লাহর ইবাদত করবি, আমি আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করবি না। ইবাদত করবেন বলেন কার, কেন করবা না? তাকায়া দেখো তাফসীরে ইবনে কাসির পড়ে দেখেন, এই জমিনটা জমিন ছিল না, এই জমিনটা ছিল পানি পানি পানি, আল্লাহ যখন সিদ্ধান্ত নিল এই দুনিয়াতে আমি আল্লাহ বনি আদমকে সৃষ্টি করব, আমার বান্দারা হাঁটার জন্য তো একটা মাটির দরকার, একটা জমিনের দরকার, আল্লাহ তখন কুদরতি নজর করলেন, কুদরতি নজর করার কারণে পানির মধ্যে ফেনা শুরু হয়ে গেল, এরপরেও স্রোত কিন্তু বন্ধ নাই, আল্লাহ পাক ফেনার মধ্যে আবার নজর করলেন, ফেনার মধ্যে জমিন হয়ে গেল, আল্লাহ বলে জমিনটা এক জায়গায় স্থির করাবার জন্য আমি আল্লাহ পাহাড় দিয়ে পেরেক মেরে দিলাম, আলাম নাজআলিল আরদ মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা, আল্লাহ পাক বলেন পাহাড় দিয়ে পেরেক মেরে দিলাম, সেই জায়গার জমিন সেই জায়গায় যেন থাকে, ওই বেনাপোল যেন যশোরে না যায়, যশোর যেন ঝিনাইদহে না যায়, ঝিনাইদহে যেন কুষ্টিয়ায় না যায়, এই জন্য পাহাড় দিয়া আল্লাহ পাক পেরেক মেরে দিয়েছেন। আস্তে আস্তে পাহাড়গুলা ছোট হয়ে যাইতেছে, আস্তে আস্তে পাহাড়গুলা ফিনিশ হয়ে যাবে, পাহাড়গুলো যখন ফিনিশ হয়ে যাবে জমিনটা তার ভারসাম্য হারিয়ে ফেলবে, দেশের মধ্যে গোটা পৃথিবীর মধ্যে তখন ভূমিকম্প বেড়ে যাবে, ভূমিকম্প যত বেশি হবে তত দ্রুত কিয়ামত পর্বত নিকটে।